আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনারা ভালোই আছেন। তা চলুন আজকে দেখাই আপনাদেরকে যে বাড়িতে যদি কোনো অসুস্থ থাকে কেউ, তা চিকেন বা কিছু রান্না করে আপনারা দিতে পারেন। তা চিকেনটা এইভাবে রান্না করবেন, আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখুন, খানিকটুকু আলু কেটে নিয়েছি, একটু পেঁপে কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, চিকেনটা ধুয়ে নিয়েছি। আর আপনাদেরকে দেখাই, আর সামান্য একটু আদা রসুন বাটা দেবো। তা চলুন আপনাদেরকে দেখাই কীভাবে রান্নাটা করি। আসুন, কড়াই গরম হয়ে গেছে, সামান্য তেল দিচ্ছি, দেখুন অল্পই তেল দেবো, বেশি দেবো না। তেলটা গরম হয়ে গেছে, এই দেখুন একটা তেজপাতা, দুটো লবঙ্গ, এই যে একটুখানি দারচিনি আর এলাচ তেলে দিয়ে দিলাম। এই চিকেনগুলো এই তেলে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নেবো, তাহলে আস্তে গন্ধটা থাকবে না। মশলা দেবো না, তো মশলা একটু কম দেবো, যার জন্য এটা দাও। চিকেনটা আমি নেড়ে দিচ্ছি একটু, ওই চিকেনটা একটু ভাজা হোক সামান্য, তাহলে আস্তে গন্ধটা উঠবে না। দেখুন এই ঢাকনাটা খুলে নিয়ে এবার দেখি কেমন হয়েছে। এই তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এটা এই দেখুন একটু নামিয়ে নিচ্ছি থালাটার মধ্যে, এরকমভাবে বানাবেন তাহলে আঁচটা বন্ধ করতে না। দেখবেন ওটা সামান্য অল্প তেল দিয়ে দিচ্ছি আবার। তেলটা গরম হয়ে গেছে, এদিকুন আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি এবারে। এটা আপনারা না বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, আর এটা প্রচণ্ড উপকার যাদের ফ্যাটি লিভার বা সিজার হয়েছে বা কোনো অসুস্থ পেশেন্ট, আপনারা বাড়িতে বানিয়ে করে খাওয়াতে পারবেন। তেল মশলা যেদিন, মানে তেল মশলা তো অসুস্থ পেশেন্টদের দেওয়া যায় না আর ফ্যাটি লিভারেও দেওয়া যায় না, যার জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি এইভাবে রান্নাটা করে খেয়ে। ঢাকা দিয়ে দিচ্ছি, দেখুন আলুটা আর পেঁপেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর চারটে লঙ্কা ছিল কাঁচা লঙ্কায়, দেখুন দুটো এই একটা এই একটা।
দেওয়ার সময় আমি হলুদ দিয়ে দিলাম, দেখুন। নুন দিয়ে দিচ্ছি, নুনটা পরিমাণ মতন আপনারা দেবেন যেমন খাবেন। নুনটা আর হলুদটা দিয়ে দিলাম, তার কারণ পেঁয়াজটা একটু গলে যাবে তাড়াতাড়ি, কারণ তেল কম দিয়ে রান্না। তো এবার ঢাকা দিয়ে দিই খানিকক্ষণ। চলুন দেখি, এবার টমেটোটা দিয়ে দিই। টমেটো কেটে রেখেছি, দারুন সেন্ট উঠছে না। হ্যাঁ, একদম সেই ভোজবাড়ির মতো সেন্ট উঠছে তো, কিন্তু সেরকম তো কিছু মশলাই দাওনি না। এরকম সামান্য একটু আদা, আদা রসুন, কোয়া রসুন, সামান্য একটু আদা, এবার বাটাটা দিয়ে দিচ্ছি। আর কি শুরু বলছে, এটা একটু সামান্য জল দিয়ে দিয়ে কষিয়ে নেবেন। এটা খুব উপকার জানেন তো এই রান্নাটা। এরকম সামান্য অল্প জল দিচ্ছি, ঢাকা দিয়ে আবার একটা ঢাকা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। যে চিকেনটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম।
জল দিয়ে দিচ্ছি ঝোলটা। ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা ফুটু। হয়ে গেছে মাংসটা, চিকেনটা হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন। আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে এই রান্নাটা, খুবই সুন্দর খেতে, তেল মশলা কম। আর সুগারের পেশেন্ট হলে তাহলে আলু দেবেন না, বুঝলেন? তাহলে আলু দিলে কি না সুগারের পেশেন্টের তো ক্ষতি, পেঁপে দিয়ে করবেন এটা। নমস্কার বন্ধুরা, আজ আসি, আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে।